কুমিল্লার চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের বাকি আর একদিন। প্রচারণাও তুঙ্গে, মেম্বার ও সদস্য প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণায়। কর্মী সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলছাড়া বিশ্লেষণে। ২৬শে ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হবে ভোট। গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রার্থীদের প্রচারণার মাইকিংয়ে মুখর ধর্মপুর দুই নং ওয়ার্ড এলাকা। সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত তালা প্রতীকের মেম্বার প্রার্থী মোহাম্মদ হান্নান সোহেল। কৌশল বিনিময় ও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি। গণসংযোগের সময় কথা হয় মেম্বার প্রার্থী মোহাম্মদ হান্নান সোহেলের সঙ্গে। তিনি বলেন, ভোটারদের শর্ত স্পর্ত ছাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি তালা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছি। আগামী ২৬ তারিখ কেন্দ্র গিয়ে সবার ভোটটা সুষ্ঠুভাবে যাতে দিতে পারেন, নিরপেক্ষভাবে নির্বাচন হবে, কেউ কোনো উচ্ছৃঙ্খলা করবে না, কারো ডাঙ্গা হাঙ্গামা নাই, আপনারা সুন্দরভাবে ভোট দিবেন তালা মার্কায়। আর আপনারা একটা ভোট আমাকে দিবেন আর আমি আপনাদেরকে পাঁচ বছর দেখে রাখবো, এবং কি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের খেদমত করে যাব। আর একটি কথা বলতে চাই, আমি নির্বাচিত হই বা নাই হই, আমি আপনাদেরকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত খেদমত করে যাব। আর আপনাদের কাছে আমার একটাই দাবি যে আপনাদের সবার ঘরে ঘরে দরজায় আমি গিয়েছি এবং তালা মার্কায় ভোট চেয়েছি। আর যাদের ঘরে যাইতে পারি নাই তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমি আসলে ভীষণ কাজে ব্যস্ত হয়ে গেছি এবং কি আমার ভিতরে সামান্য ষড়যন্ত্র হয়েছিল, ওই বলে আমি একটু দূরে ছিলাম, তাই আমি যাইতে পারি নাই। আর বলছি আপনাদের কাছে, দূরে থাকি না কেন, আপনাদের খেদমত আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। আর আপনাদের কাছে একটাই দাবি, আমাকে ২৬ তারিখ কেন্দ্র গিয়ে তালা মার্কায় একটা ভোট দিবেন। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভোট সুষ্ঠু হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। ভোটের দিন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হবে, ফলে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ করা হবে। জেনিফার পলি, কুমিল্লা নিউজ ১, কুমিল্লা।